মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে চার দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। সফরে সহযোগিতা চুক্তি ও কয়েকটি সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় কুড়িগ্রামে ভুটানের জন্য জায়গা বরাদ্দ এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। শহীদুল রাজু রিপোর্ট। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে এবার যোগ দেবেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। পাশাপাশি অন্যান্য অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। সফরের সময় কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নবায়নের কথা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি, বাণিজ্য, পর্যটন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। প্রায় 25,000 মেগাওয়াটের মতো জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে, পটেনশিয়ালিটি আছে। তো সেই পটেনশিয়ালিটি কাজে লাগিয়ে আমরা তাদের কাছ থেকে জলবিদ্যুৎ আমদানি করতে চাই। আমরা নেপালের কাছ থেকেও আমদানি করার জন্য ইতিমধ্যেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তো এক্ষেত্রে আমাদের ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার জন্য একটি ত্রিপক্ষীয় চুক্তি হতে হবে, সে নিয়ে আমরা কাজ করছি। এছাড়া আরও দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচিত হবে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির উদ্দেশ্য হল ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে রমজান ও ঈদে পণ্যের মূল্য বৃদ্ধি করে দেশের বাজারে অস্থিরতা তৈরি করা। এটার মূল উদ্দেশ্য হচ্ছে বাজারকে অস্থিতিশীল করা এবং রমজানের সময় ঈদের আগে পণ্যের মূল্য বাড়ানোর দূরভাষী থেকেই এই সমস্ত ডাক দেওয়া হচ্ছে। ভারতের সাথে আমাদের সম্পর্ক বহুমাত্রিক এবং সেই দেশের সাথে কয়েক হাজার কিলোমিটার আমাদের সীমান্ত রয়েছে, সুতরাং আমরা একে অপরের সহযোগী। 28 মার্চ ঢাকা থেকে বিমানে সৈয়দপুর যাবেন ভুটানের রাজা। পরে কুড়িগ্রামে ইপিজেড পরিদর্শন শেষে সড়কপথে ভারতের আসাম হয়ে ভুটান যাবেন তিনি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।